ওই রাতে রাত 10টার সময় সে খুব ব্যস্ত হয়ে চলে যাবে। আমাকে বললো, হায়াত ভাই একটা স্টিল ছবি উঠে আসে আপনার সঙ্গে। আমি তার কাঁধে হাত দিয়ে একটা স্টিল ছবি তুলেছিলাম, সম্ভবত ক্যামেরার সামনে। সেটাই তার জীবনের শেষ, মানে বেঁচে থাকা অবস্থায় শেষ। অনেক স্মৃতি বয়ে আনে, অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক কষ্ট। মান্নার কথা আমার চলচ্চিত্রের জীবন জুড়েই। মান্নার সাথে 20টা ছবি করেছি। মান্নার শুরু থেকে এক কথায় বলে দিই, যদি মান্নার জীবনটি একটি বৃত্ত ধরা হয়, বৃত্ত একটা বিন্দু থেকে শুরু হয়, ঘুরে গিয়ে আবার ঘুরে এসে ওই বিন্দুতে যখন শেষ হয়, তখন তাকে বৃত্ত বলে। মান্নার জীবনটাও, চলচ্চিত্রের জীবনটাও আমার কাছে বৃত্তের মতো। তার চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল আমার হাত দিয়ে। সে ক্যামেরার সামনে শেষ দৃশ্যের শেষ শটটি দিয়েছিল আমার সাথে। আমি তখন শিল্পী হিসাবে কাজ করছিলাম, এবং ওই রাতে রাত 10টার সময় সে খুব ব্যস্ত হয়ে চলে যাবে। আমাকে বললো, হায়াত ভাই একটা স্টিল ছবি উঠে আসে আপনার সাথে। আমি তার কাঁধে হাত দিয়ে একটা স্টিল ছবি তুলেছিলাম, সম্ভবত ক্যামেরার সামনে। সেটাই তার জীবনের শেষ, মানে বেঁচে থাকা অবস্থায় শেষ। আমি তাই মনে করি মান্নার জীবনটা, চলচ্চিত্রের জীবনটা একেবারে বৃত্তের মতো। আমার সাথে শুরুটাও হয়েছিল আমার সাথে, শেষটাও হলো আমার সাথে। অর্থাৎ তার জীবনের অধিকাংশ সময় জুড়েই আমি ছিলাম, আর আমার চলচ্চিত্র জীবনের অধিকাংশ সময় জুড়েই সে ছিল। 50টি ছবির 20টি ছবি যদি সেই থাকে, তাহলে অধিকাংশ সময় সে। কতগুলো সুপারহিট ছবি দিয়েছি, দর্শকরা পেয়েছেন, খ্যাতি পেয়েছি যেসব ছবিতে, তার অধিকাংশ ছবির নায়ক ছিল মান্না। দর্শকদের কাছে যেতে পেরেছি আমি, দর্শকরা আমাকে ভালো জেনেছে যেসব ছবিতে, তার সমস্ত ছবির নায়ক ছিল মান্না। সেই হিসাবে মান্নার সাথে আমার জীবনের অনেকাংশ জড়িয়ে আছে, অনেক।